আপনারা দেখছেন একুশে টেলিভিশন। জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের সাফল্যে গুতেরেসের প্রশংসা। কমছে না ডেঙ্গুর প্রকোপ, প্রতিদিনই আক্রান্ত হচ্ছে 200-এরও বেশি মানুষ। বৃষ্টি কমলে পরিস্থিতির উন্নতি বলছেন কীটতত্ত্ববিদরা। এবং প্রকৃতিতে শরতের শুভ্রতা, গান কবিতায় নগরবাসীর শরৎ বন্দনা। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দুপুর 2:21 সংবাদে। আপনাদের সাথে আছি আমি তাজমিন বাজারি। একুশে টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/21/24 অনলাইন। সংবাদে আরও থাকছে, বঙ্গবন্ধু কন্যার হাত ধরেই বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, সমালোচনাকারীদের মুখেও প্রশংসা। জাতিসংঘ সাধারণ পরিষদে আজ বাংলায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে প্রধানমন্ত্রীর সাথে বৈঠকে বাংলাদেশের অভাবনীয় সাফল্য ও মানবিকতার প্রশংসা করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। বৈঠকে উন্নয়ন আর সাফল্যের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বেরও প্রশংসা করেন তিনি। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে মহাসচিব অ্যান্তনিও গুতেরেসের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশের উন্নয়ন ও মানবিকতার ভূয়সী প্রশংসা করেন জাতিসংঘ মহাসচিব। প্রধানমন্ত্রী তাকে বলেন, এই সাফল্য অর্জনে বাংলাদেশকে সইতে হয়েছে অনেক কষ্ট। পরে হোটেল লোটে নিউ ইয়র্ক প্যালেসে এক সংবাদ ব্রিফিংয়ে পররাষ্ট্রমন্ত্রী বৈঠকের বিস্তারিত জানান। আব্দুল মোমেন বলেন, জাতিসংঘ মহাসচিব প্রশংসা করেছেন বাংলাদেশের উন্নয়ন পরিকল্পনার। তারা মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের প্রশংসা করে, বিভিন্ন দিক থেকে উন্নয়নের জন্য, মানবিকতার জন্য তারা খুব প্রশংসা করে। আর মাননীয় প্রধানমন্ত্রী বললেন যে আমরা আপনাদের একটা বড় হাতিয়ার, কিন্তু আপনাদের বিভিন্ন উচ্চ পদে, সিনিয়র এবং এর এইগুলোতে পদে আমাদের বাংলাদেশি লোকের আপনার চাকরি তার সেক্রেটারি জেনারেল ওয়াজ ভেরি কনসিডারেটেড, বললেন যে নিশ্চয়ই আমি এটা দেখব। এদিন জাতিসংঘের সাইডলাইনে প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন নেদারল্যান্ডসের রানী ম্যাক্সিমা জোরে গুইয়েটা সেরুটি। বৈঠকে বাংলাদেশে ডাচ বিনিয়োগের আহ্বান জানান প্রধানমন্ত্রী। মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সোলি ও ভিয়েতনামের প্রেসিডেন্ট নিউয়েন হুয়ান ফুকের সঙ্গেও দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় বাংলাদেশে বাণিজ্য বান্ধব পরিবেশের কথা তুলে ধরে বিনিয়োগেরও আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। সেপ্টেম্বর জুড়ে বৃষ্টিপাতের কারণে এখনও কমেনি ডেঙ্গুর প্রকোপ, প্রতিদিনই বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তবে বৃষ্টি কমে এলেই ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হবে বলে জানিয়েছেন কীটতত্ত্ববিদরা। ডেঙ্গু থেকে শিশুদের রক্ষায় ছুটির দিনগুলোতে শিক্ষা প্রতিষ্ঠানে ফগিং এবং লার্ভিসাইডিং করছে উত্তর সিটি কর্পোরেশনের জনপ্রতিনিধিরা। আরও বিস্তারিত জানাচ্ছেন মাহমুদ হাসান। প্রতিদিনই 200-এর বেশি মানুষ ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে আসছেন। যেসব এলাকায় এডিস মশার ঘনত্ব 20-এর উপরে, সেসব এলাকায় বাড়ছে আক্রান্ত। সেপ্টেম্বর জুড়েই ডেঙ্গু জ্বরের প্রকোপ বেড়েছে, তবে অক্টোবর মাসে বৃষ্টিপাত কম হলে অবস্থার উন্নতি হবে বলে আশা প্রকাশ করেছেন কীটতত্ত্ববিদরা। এডিস মশার ঘনত্ব নির্ভর করে বৃষ্টিপাত, আর্দ্রতা এবং তাপমাত্রার উপরে। সেপ্টেম্বর জুড়েই আমরা ডেঙ্গুর প্রাদুর্ভাব লক্ষ্য করছি, সেপ্টেম্বরের শেষ পর্যায়ে এসেও এটি থাকছে। যতদিন পর্যন্ত বৃষ্টিপাত না থামছে ততদিন পর্যন্ত এই ডেঙ্গু রোগী বা এডিস মশার ঘনত্ব কমছে না। এদিকে ছুটির দিনেও স্কুল কলেজগুলোর ক্লাসরুমে ফগিং করেছে উত্তর সিটি কর্পোরেশনের কাউন্সিলররা। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সিটি কর্পোরেশনের নির্দেশে কাজ করছেন তারা। আমাদের যতক্ষণ পর্যন্ত শক্তি আছে আমরা চেষ্টা করে যাব আমাদের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের একটি শিশু যেন এই ডেঙ্গুতে আক্রান্ত না হয়, আমরা তারই অংশ হিসেবে আজকে সকাল থেকে
এই মশক মশক মশার ওষুধ আমরা চারদিকে ছিটাচ্ছি। পরিষ্কার পানি জমতে না দেওয়ার পাশাপাশি জনসচেতনতা সৃষ্টি করা গেলে ডেঙ্গু পরিস্থিতির উন্নতি হবে। মাহমুদ হাসান, একুশে টেলিভিশন, ঢাকা। প্রকৃতিতে শরতের শুভ্রতা, আকাশে সাদা মেঘের ভেলা আর স্নিগ্ধ কাশফুল চারপাশটায় শোভা ছড়াচ্ছে। নগরীতে হয়ে গেল শরৎ উৎসব, গান কবিতায় শরৎ বন্দনা। আলাউদ্দিন তালুকদার সোহেলের ক্যামেরায় উৎসবের বিস্তারিত জানাচ্ছেন মানিক শিকদার। ঋতুচক্রের মায়ায় প্রকৃতিতে এখন শরতের বাতাস, সাথে নীল আকাশে সূর্য আর মেঘের লুকোচুরি, দোলে কাশফুল। কর্মব্যস্ত নগর জীবনে নেই প্রাকৃতিক বৈচিত্র্য, তবু হৃদয়ের রঙে চলে উৎসব পার্বণ। শিশির ভেজা ভোরে বাংলার ঢোলের বাদ্যে শুরু হয় সত্যেন সেন শিল্পী গোষ্ঠী আয়োজিত শরৎ উৎসবের। করোনা মহামারীতে গৃহবন্দী নগরবাসী একটু স্বস্তির নিঃশ্বাস নিতে ছুটে আসে উৎসবে। করোনার কারণে বাসায় বন্দী ছিলাম, এই জন্য আসলে সবকিছুই কেমন যেন একটা অসহ্য একটা অবস্থা হয়েছিল। আজকের আয়োজন যেন দীর্ঘদিন পরে শ্বাস নিলাম মনে হচ্ছে। আসলে আমরা প্রত্যেকটা ঋতুকেই আসলে আনন্দের সাথে বরণ করতে চাই। আয়োজকরা জানান, করোনার কারণে স্বল্প পরিসরে হচ্ছে এবারের আয়োজন। এরকম উৎসবগুলো বারবার ফিরে আসুক, তাহলে আমাদের মধ্যে একটা সৌহার্দ্য ভ্রাতৃত্ব হবে। আগামীতে যারা নতুন প্রজন্ম বড় হচ্ছে, তারা এই প্রকৃতি বান্ধব একটি সুন্দর সমাজ পায়। সংস্কৃতি প্রতিমন্ত্রী বলেন, আগামীতে এই আয়োজন আরো বড় পরিসরে হবে। বৈশাখে মেলার কথাই যদি বলি, দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে একটা জাতীয় উৎসবে পরিণত হয়েছে। তো শরৎ পালও সে ধরনের একটা রূপ নিতে যাচ্ছে সারা বাংলাদেশে। গাছের পাতায় পিছলে যাওয়া রোদ, আকাশে তুলোর মতো মেঘ ভেসে যাচ্ছে অনেক দূরে। দীর্ঘ করোনা কাল পার হয়ে নগরবাসী আবারও বেঁধেছে সুর ছন্দের উৎসবে। মানিক শিকদার, একুশে টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন, সংগ্রাম উন্নয়ন অর্জনে শেখ হাসিনা। স্বাধীনতার পর পশ্চিমা বিশ্ব বাংলাদেশকে বলতো তলাবিহীন ছুরি। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই দেশ আজ তারই সুযোগ্য কন্যার হাত ধরে বিশ্বে উন্নয়নের রোল মডেল। বাংলাদেশের সব সময়কার সমালোচনাকারীরা বরং এখন নানা বিশ্লেষণে প্রশংসার ফুল ঝরে ছোটাচ্ছে। নিজস্ব অর্থায়নে দেশে হচ্ছে পদ্মা সেতু, মেট্রো রেলের মতো বৃহৎ প্রকল্প। আরও জানাচ্ছেন প্রণব চক্রবর্তী। প্রমুত্তা পদ্মায় দৃশ্যমান স্বপ্নের সেতু, এরই মধ্যে কাজ শেষ হয়েছে 94%-এরও বেশি। 2022 সালেই সেতুর উপর দিয়ে একই সাথে চলবে বাস ট্রেন। এই বহুমুখী সেতু প্রকল্পের শুরুতেই ষড়যন্ত্র ছড়ানো হয় বাংলাদেশের বিরুদ্ধে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন দৃঢ়তার সাথে বলেছিলেন, নিজস্ব অর্থায়নেই পদ্মার বুকে হবে সেতু। আমরা আমাদের নিজের টাকায় এই বৃহৎ সেতু নির্মাণের কাজ শুরু করেছি। শুধু কি পদ্মা সেতু, এরই মধ্যে রাজধানীতে দৃশ্যমান মেট্রো রেলের পথ হয়েছে পরীক্ষামূলক চলাচল। 2022-এর মাঝামাঝি দেশের প্রথম ইলেকট্রনিক রেলে চলাচল করতে পারবে নগরবাসী। যানজট এড়ানো এবং ভোগান্তি কমাতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার এমন স্বপ্ন এখন বাস্তব হয়ে দেখা দিয়েছে। একজন নেতার পরিচয় তিনি কতটা সুদূর প্রসারী চিন্তাভাবনা করেন। শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে চলেছেন, শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, মানবিক উন্নয়ন, মানসিকতার উন্নয়ন, শিক্ষা, সংস্কৃতি, ইতিহাস, ঐতিহ্য, এগুলোকে নিয়ে উন্নয়ন করা, আমি মনে করি যে দেশ নিশ্চয়ই এই যে রূপকল্প 2041 আমরা উন্নত সমৃদ্ধ দেশে উপনীত হব। চট্টগ্রামে কর্ণফুলী নদীর তলদেশে তৈরি হচ্ছে দুই টিউব বিশিষ্ট বহু লেনের কর্ণফুলী টানেল। বঙ্গবন্ধুর নামে এই টানেল সংযুক্ত করবে নগরীর পতেঙ্গা ও দক্ষিণের আনোয়ারা প্রান্তকে। এরই মধ্যে শেষ হয়েছে প্রায় 70% কাজ। 2022 সালে সম্পূর্ণ শেষ হবার আশা সংশ্লিষ্টদের। এছাড়াও নানা প্রকল্প, মেগা প্রকল্পের কাজ চলছে দেশ জুড়ে। পাবনায় রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পায়রা সমুদ্র বন্দর, দোহাজারি রামু কক্সবাজার ঘুমধুম রেলপথ,
মাতারবাড়ি কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র এবং চট্টগ্রামে এলএনজি টার্মিনাল। প্রশাসন বিকেন্দ্রীকরণের কথা বলি, মানুষের চাহিদার কথা বলি, সর্বক্ষেত্রে কিন্তু এই মেগা প্রকল্প যেগুলো নেওয়া হয়েছে এগুলো যখন চালু হয়ে যাবে, এগুলো যখন বাস্তবায়িত হবে, তখন দেখা যাবে যে মানুষ সব দিক থেকে সমৃদ্ধ হবে। বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে। প্রধানমন্ত্রী হিসেবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দেশের হাল ধরেছিলেন বলেই অনন্য নেতৃত্ব গুণে এর মধ্যে উন্নয়নশীল রাষ্ট্র বাংলাদেশ। এখন লক্ষ্য উন্নত রাষ্ট্র, আর উন্নয়নের গতি ধরে রাখতে দেশ জুড়ে গড়ে উঠছে 100টি অর্থনৈতিক অঞ্চল। প্রণব চক্রবর্তী, একুশে টেলিভিশন, ঢাকা। সংবাদে পর্যায়ে নিচ্ছি বিরতি, ফিরে এসে যা থাকছে। মিয়ানমার থেকে আসছে ভয়ঙ্কর মাদক আইস, বাজার বাড়াতে মাদক কারবারিদের তৎপরতা। বাজারে শীতের সবজি, আবারও বেড়েছে মুরগির দাম। আবার আমন্ত্রণ, আপনারা দেখছেন দুপুর 2:21 সংবাদ। ক্ষতিকর মাদক আইসের বাজার বাড়াতে সক্রিয় মাদক ব্যবসায়ীদের একটি চক্র। ভয়ঙ্কর মাদকটির এখনও প্রধান উৎস মিয়ানমার। সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। দুদিনে রাজধানীর গুলশান, ভাটারা, কুড়িল ও রমনা এলাকা থেকে 560 গ্রাম আইস, 1100 পিস ইয়াবা সহ 5 জনকে আটক করেছে সংস্থাটি। রিপোর্টে আরও জানাচ্ছেন মোহাম্মদ নূর নবী। ভয়ঙ্কর মাদক ক্রিস্টাল ম্যাথ বা আইস, দেখতে স্বচ্ছ বরফের দানার মতো, কাচের জারে বিশেষ কায়দায় তাপ দিয়ে ধোয়া সেবন করে মাদক সেবীরা। সেবনে মস্তিষ্ক উত্তেজিত হয়, মানুষকে হিংস্র করে তোলে। এর ক্ষতির পরিমাণ ইয়াবার চেয়ে 20-25 গুণ বেশি। নষ্ট হয় দৃষ্টিশক্তি, হার্ট অ্যাটাক, কিডনি নষ্ট হওয়া সহ ঘটে অঙ্গহানিও। এবং একটু বেশি পরিমাণ যখন খাবে, যখন মাত্রা অতিরিক্ত যদি কেউ খেয়ে ফেলে, তাহলে সে হিংস্র আচরণ করার পাশাপাশি যে কোনো সময় নিজেকে মানে আত্মহত্যা করতে পারে, আবার অন্য কাউকে হত্যা করতে দ্বিধাবোধ করতে পারে না, দীর্ঘদিন খেলে তার কিডনি ফেল করবে। ঢাকায় এমনই মাদকের সবচেয়ে বড় চালান আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। সংস্থাটি জানায় মূলত মিয়ানমার থেকে আসছে এই মাদক। পাচারে জড়িত বাস্তুচ্যুত রোহিঙ্গারা, ব্যবহৃত হচ্ছে ইয়াবার একই রুটও। মিয়ানমার থেকেই আসছে এটা, ইয়াবা যেভাবে আসে ওইভাবেই আসে, রোহিঙ্গাদের মাধ্যমে আসে। 2007 সালে প্রথম ধরা পড়ার পর কিছুদিন বন্ধ ছিল, আবার 2019 সাল থেকে নিয়মিত আটক হচ্ছে এই মাদক। দামটা অনেক বেশি, যার কারণে সকলের মানে ক্রয় ক্ষমতার মধ্যে আসেনি, বিস্তারটা ওইভাবে হয়নি, তবে এরা চেষ্টা বাজার পাওয়ার জন্য চেষ্টা করছে। প্রতি গ্রাম আইস কমপক্ষে 10,000 টাকায় বিক্রি হয়। অভিজাত ও সচ্ছল পরিবারের বাড়ছে এর ব্যবহার। একদিকে নৌবাজে পার হয়ে সারাদিকে গভীর সমুদ্রে হাত বদল হয়। মোহাম্মদ নূরুন নবী, একুশে টেলিভিশন, ঢাকা। দৃষ্টি ফিরাচ্ছি বাজারের দিকে। বাজারে শীতের শাকসবজি সহ প্রতিটি জিনিসের দামই চড়া। আরেক দফা বেড়েছে কাঁচামরিচ ও মুরগির দাম। সোনালী মুরগি কেজি প্রতি 20 এবং ব্রয়লার কেজিতে 10 টাকা বেড়েছে। দাম বেড়েছে ইলিশেরও, তবে আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে চিনি, চাল, মসুর ডাল ও ভোজ্য তেল। আরও জানাচ্ছেন মিনালা দিবা। শিম, বরবটি, মূলাসহ শীতের সবজি উঠেছে বাজারে, তবে দাম একটু চড়া। প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে 150 টাকায়, বরবটি 80। গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে দাম বেড়েছে সব রকম মুরগির। ব্রয়লার কেজিতে 10 টাকা বেড়ে 160 টাকা, আর সোনালি 20 টাকা বেড়ে 300 টাকায় বিক্রি হচ্ছে। আমদানি কম এবং চাহিদা বেশি থাকায় দাম বেশি বলে জানায় বিক্রেতারা। যে কোনো সবজি মোটামুটি 40-50 টাকা আছে, আর শীতের সবজি হিসাবে শিম আগের দামে বিক্রি হচ্ছে মুসুর ডাল, তেল এবং খোলা চিনি। ইন্ডিয়ান মুসুর ডাল 90 টাকা, দেশি মুসুর ডাল 110 টাকায় বিক্রি হচ্ছে, আর খোলা চিনি 80 টাকা, প্যাকেটজাত চিনি 86 টাকায় বিক্রি হচ্ছে। বাড়তি দামে নাভিশ্বাস ক্রেতাদের। মুসুরি ইন্ডিয়াটা 90 টাকা, 70 থেকে 80, 80 থেকে 90, দেশি মুসুরি ছিল আপনার 90 টাকা, এখন 110 টাকা। এত দাম যদি মাছের বাজারে, সবজির বাজারে, মোদি বাজারে থাকে, তাহলে আসলে জীবন ধারণের ক্ষেত্রে আমাদের অনেক ক্যালকুলেটিভ হতে হয়। এক একদিন এক এক রেটে জিনিস বিক্রি হয়, এক রেট নিয়ে আসি আর এক রেটে কিনতে হয়, দেখা গেল আমাদের কাছে টাকা নাই। এদিকে বাজারে প্রায় সব ধরনের সবজির দামও চড়া। কাঁচামরিচ প্রতি কেজিতে বেড়েছে 40 টাকা, আজকে 120 টাকায় গেছে। মরি বাজারে অনেক কম, তার কারণে একটু দাম একটু বেশি। চাষের মাছের দাম কম থাকলেও দাম বাড়তি নদীর মাছের।
ইলিশ আকার ভেদে 600 টাকা কেজি থেকে 1500 টাকায় বিক্রি হচ্ছে। সরবরাহ কম থাকায় দাম বেশি জানান বিক্রেতারা। আগে 1 কেজি ওজনের মাছ বেচতাম 900 টাকা কেজি, আর এখন বেচতেছি 1100 টাকা। আগের বাড়তি দামেই বিক্রি হচ্ছে সব ধরনের চাল। মিনালা দিবা, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমার বাংলা। বিউটি বোর্ডিং আর সৃজনশীল আড্ডা যেন একই সুতোর পরম্পরা। ফেলে আসা আড্ডায় উদ্ভাসিত ছিল ভাষার কথা, ভালোবাসার কথা। মুক্তিযুদ্ধ কিংবা গণমানুষের মুক্তি ঘুরে ফিরে ঠাঁই পেয়েছে সে আড্ডার অন্তর্গহীনে। বলছিলাম পুরান ঢাকার শ্রী শ্রী দাস লেনের বিউটি বোর্ডিংয়ের কথা। কালের সাক্ষী, বোর্ডিংয়ের বাকিটা শুনুন রিয়াজ সুমনের কাছে। হলুদ রঙের দোতলায় বাড়ির নাম বিউটি বোর্ডিং। বুড়িগঙ্গা তীরের বাংলা বাজার যখন ব্যবসার প্রাণ, তখন সদরঘাট সংলগ্ন বাড়িটি ক্রমশ হয়ে ওঠে রাত্রি যাপনের উপযুক্ত স্থান। শুরুটা 1949 সালে প্রহ্লাদ চন্দ্র সাহা সহোদর নলিনী মোহনকে নিয়ে গড়ে তোলেন আবাসিকের পাশাপাশি খাবার হোটেল। নলিনী সাহার বড় মেয়ে বিউটি নামে হয় নামকরণ। সেই থেকে বিউটি বোর্ডিং বিংশ থেকে একবিংশ শতকের মানুষের পরম এক মেলবন্ধন। কবিতার সাথে থাকে যারা, আমার মনে হয় তারা এখানে আসলে নিজের একটা অস্তিত্ব খুঁজে পাবে। তাছাড়া যেহেতু মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত স্থান, তো সে কারণে আমাদের যে সংস্কৃতি বা আমাদের যে অস্তিত্ব সেটার সাথে বিউটি বোর্ডিংটা মিশে আছে। মুক্তিযুদ্ধের মহান দিনগুলিতে বিউটি বোর্ডিং হয়ে ওঠে স্বাধীনতাকামীদের মিলনস্থল। পাকিস্তানি চক্রের সাথে রাজাকাররা হত্যা করে বোর্ডিং মালিক প্রহ্লাদ চন্দ্র সহ 17 জনকে। আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের সাথে সম্পর্কিত, আমাদের সাহিত্য সংস্কৃতি সঙ্গীতের ইতিহাসের সাথে সম্পর্কিত এবং স্থাপত্য নিদর্শন হিসেবে এটি গৌরবজনক। দেশ স্বাধীনের পর কিছুটা স্থবিরতা আসে ইতিহাস ঐতিহ্যের বিউটি বোর্ডিংয়ে। অতঃপর হাল ধরেন প্রহ্লাদ সাহার ছেলে সমর ও তারক সাহা। যারা বাবার আসতো, দাদার আসতো, তার ছেলেটা এখন আসে, কেউ কেউ এখন সব ছেলেপেলেরা আধুনিক হয়ে গেছে, থাকতে চায় না। বিউটি বোর্ডিংয়ের আড্ডায় প্রাণ পুরুষ ছিলেন কবি শহীদ কাদরী। সঙ্গ দিয়েছেন শামসুর রহমান, সৈয়দ শামসুল হক, বেলাল চৌধুরী সহ এক ঝাঁক কৃতি। এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও সরব ছিলেন বিউটি বোর্ডিংয়ের সৃষ্টিশীল আড্ডায়। ইতিহাসের অংশ, কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন কিংবা নতুন ঢাকায় আরও অনেক আড্ডার জায়গা গড়ে ওঠায় অনেকে যেতে চায় না। আব্দুল জব্বার খানের চলচ্চিত্র মুখ ও মুখোশের পাণ্ডুলিপি রচনা হয়েছিল এখানেই। এমনকি কবি শামসুর রহমানের প্রথম কবিতার বইও ছাপা হয়েছিল বিউটি বোর্ডিং থেকে। জুয়েল আইচের জাদুর সূচনাও এ বোর্ডিংয়ের উঠোনে। ভোজনপ্রেমীদের কাছে এখনও অমলিন বিউটি বোর্ডিং। খুব সকাল থেকে রাত অবধি পর্বে পর্বে রয়েছে মুন্সিয়ানা খাবার। ঘ্রাণে ও মানে সমৃদ্ধ সরিষা ইলিশ স্মরণ করে দেয় বহুদিনের বহু মাত্রিক স্মৃতি। এখানে বিখ্যাত মানুষগুলো বসে যেখানে চা খেয়েছেন, আমরাও সেখানে এসে চা খেতে পারছি। আমরা কিন্তু গভর্নমেন্ট থেকে স্বীকৃতি পাই নাই যে আমরা একটা শহীদ পরিবার হিসেবে আমরা আছি। রিয়াদ সুমন, 21 টেলিভিশন, ঢাকা। শেষ করব দুপুর 2টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানাবো আরও একবার। জাতিসংঘে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বাংলাদেশের সাফল্যে গুতেরেসের প্রশংসা। কমছে না ডেঙ্গু প্রকোপ, প্রতিদিনই আক্রান্ত হচ্ছে 200 বেশি মানুষ। বৃষ্টি কমলে পরিস্থিতির উন্নতি বলছেন কীটতত্ত্ববিদরা। প্রকৃতিতে শরতের শুভ্রতা, গান কবিতায় নগরবাসীর শরৎ বন্দনা। একুশে টেলিভিশনের সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে, আর ভিজিট করুন একুশে-tv.com এই ওয়েবসাইটে। ফেসবুকও লগ ইন করতে পারেন facebook.com/একুশে-24 অনলাইন। আমাদের পরবর্তী সংবাদ সন্ধ্যা 6টায় একুশের দেশের সংবাদ। দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন। সবাইকে ধন্যবাদ।